পবিত্র ইউনিয়ন আওয়ামী লীগের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোশাররফ হোসেন। মাওলানা সকল ছাত্র চেয়ারম্যান, আপনাদের সকলের প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগ তাকজীব ওয়াল্লাহু হাল আতাকা হাদিসুল জুনুন, আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন অর্থ ইউনিয়নে নির্বাচিত হয়ে গেছেন। একুশে আগস্ট 2004 সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সভা করছি, সেই সময় গ্রেনেড মেরে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার চেষ্টা করেছে। বিএনপি যতই বলুক নির্বাচন আসা ছাড়া ওদের কোন বিকল্প নাই, যদি ওরা নির্বাচন না আসে এই দলের ভবিষ্যৎ অস্তিত্ব থাকবে না, নির্বাচনে অংশগ্রহণ করলে দলের অস্তিত্ব থাকবে। বিএনপির নেত্রী খালেদা জিয়া দুর্নীতি মামলার আসামি হিসাবে হাজতে আছে, জেলে আছে, আমাদের কিছু করার নাই, আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে একটা কথা বলি, ওরা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন বানচাল করার চেষ্টা করে তাহলে কঠিনভাবে তাদেরকে দমন করা হবে।